আমরা বলছি যে গণমাধ্যম সমাজের দর্পণ গণমাধ্যম হচ্ছে গণতন্ত্রের মেরুদণ্ড গণমাধ্যমের কাছে মানুষের সব প্রত্যাশা রাষ্ট্রের সকল প্রতিষ্ঠান যখন দুর্বল হয়ে যায় কিংবা নানা ধরনের চ্যালেঞ্জের মুখে পড়ে তখন মানুষের পাশে দাঁড়ায় গণমাধ্যম তাদের ভরসা দেয় তাদের আশ্রয়স্থল হিসেবে কাজ করে এখন যে গণমাধ্যমকে আমরা পেয়েছি যে মূলধারার গণমাধ্যমটি সেটি আপনার চোখে বর্তমান গণমাধ্যমের চেহারাটি কেমন রয়টার্স ইনস্টিটিউট একটা জরিপ চালিয়েছিল সারা পৃথিবীব্যাপী যে গণমাধ্যম সম্পর্কে সাধারণ মানুষের ধারণা কী তার একটা রিপোর্ট প্রকাশ করেছে গণমাধ্যমের প্রতি বেশিরভাগ মানুষের আস্থা নেয় তা যারা যে রিপোর্টটি প্রকাশ করেছে সেই রিপোর্টটির শিরোনাম হচ্ছে বায়াস বুলশিট লাই কারণ এই যারা জরিপ অংশ নিয়েছেন তারা বলেছে আমরা গণমাধ্যমকে বিশ্বাস করি না কারণ তারা হয় কারদিক প্রতি বায়াস অথবা বুলশিট লেখে অথবা মিথ্যা লেখে আমরা বেশিরভাগ মানুষ সাংবাদিকদেরও বিশ্বাস করি না বলে কেন বলে দে আর স্টুপিট ব্লাইন্ড অাইট তারা মূর্খের মতো কাজ করে অন্ধের মতো কাজ করে অথবা ঘুষ খায় এটু কিন্তু ইউরোপের চেহারা এখন আপনি যে প্রশ্নটা করেছেন এই দুইটি বায়স বুলশিট লাই স্টুপিড ব্লাইন্ড রাইট এই দুইটার ফর্মেটে যদি আমাদের গণমাধ্যমকে ফেলেন তাহলে চিত্রটা কি দাঁড়াবে আপনি বুঝতে পারেন তো কাজে আমরাও এই খারাপ অবস্থার মধ্যে আছি ভারতের গত তিনটা নির্বাচন পর্যালোচনা করে ভারতের গণমাধ্যম পণ্ডিতরা বলছে যে ভারতীয় মহাদেশের গণমাধ্যমের বড় সংকট হলো যে আগে পেইড রিপোর্ট হতো মানে কোনো রিপোর্টারকে টাকা দিয়ে রিপোর্ট করানো হতো এখন পুরা মিডিয়াই পেইড হয়ে যায় মানে কারো কাছে বিক্রি হয়ে যায় মানে এখন যারা ক্ষমতাশালী তারা পুরো মিডিয়াটাই কিনে ফেলে সাংবাদিকদের বিভক্তিকরণ অতিমাত্রায় দলবাজি এটা দেখেন এটা আমরা বলি না এখন ওবায়দুল ওবায়দুল কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তার সঙ্গে তো আওয়ামী পন্থীর সাংবাদিকরা রেগুলার দেখা করতে চায় উনি তাদেরকে বলছেন যে তোমরা আওয়ামী লীগের বিট করো তাই কী হয়েছে তোমরা বিট করে মনে হয় তুমি আওয়ামী লীগের কোনো অঙ্গ সংগঠনের যেহেতু বড়ো সংগঠন হয়ে গেছে আমরা সেলফ ইম্প্রুভমেন্টের জন্য বিনিয়োগের জন্য দক্ষতার উন্নয়নের জন্য বা ফিয়ারলেসলি বাধা ডেঙাবার জন্য সে যে সাহসটা দরকার সেটা গণমাধ্যম কর্মীদের বা উদ্যোক্তাদের সেটা কতটা আপনি দেখেন আমি জানি বাংলাদেশে অনেক গণমাধ্যমে অনেক বড় বড় সরকারি কর্মকর্তাদের অনেক ধরনের তথ্য আছে এর একটা দুইটা দুইটা ঘটনা ঘটে একটা হলো যে তাদের আবার যেমন বাংলাদেশে আদালতে তো কোনো মামলার তদন্তই হবে না এমন রায় তো প্রকাশই দেওয়া হয় পৃথিবীতে ইন্ডিমিনিটি অধ্যাদেশ যদি ওইটা হয় এটাও একটা ইন্ডিমিনিটি অধ্যাদেশ নাকি যে আপনি মামলার তদন্তই করতে পারবেন না তো এই যে তথ্য আমার কাছে আছে যখন একটা একজন ভদ্রলোক সরকারে থাকেন তখন যদি তার সম্পর্কে আমরা রিপোর্টটা প্রকাশ করতে চাই তখন সরকার উইল বি দ্য পার্টি সরকার বলবে যে এই পত্রিকা বা এই টেলিভিশন আমার এই কর্মকর্তাকে ডিফেম করার মধ্য দিয়ে সরকারকে ডিফেন্ড করার চেষ্টা হচ্ছে যা একটা পত্রিকার পক্ষে সরকারের সঙ্গে ফাইট করা খুব কঠিন ব্যাপার কোনো কোনো মিডিয়া হাউস আছে তাদের মিডিয়াটাই রাখা হয় যে তাদেরকে প্রোটেকশন দেওয়া অন্যদেরকে ডিফেম করাবো তারা দেখব যে ওই সেম অপরাধ নিজেরা করছে ওই মালিকে ও তার বিরুদ্ধে রিপোর্টস হয় না আরেক প্রতিষ্ঠান যদি ওই ওপরে করে তখন এই এই রিপোর্টটা ছাপা হচ্ছে অর্থাৎ মিডিয়াকে তার অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে কিন্তু স্টেট একটা কর্পোরেট ইন্টারেস্ট বলেন কর্পোরেট ইন্টারেস্ট বলেন স্টেট একটা নন স্টেকটারের মধ্যে আপনি যদি দেখেন বাংলাদেশের সিচুয়েশনটি বাংলাদেশে দুইটা চমৎকার আইন আছে গণমাধ্যমের আপনি একটা বলবেন মাননীয় প্রধানমন্ত্রীর প্রেস কন মাননীয় প্রধানমন্ত্রীর প্রেস কনফারেন্সে এটা আমি বহুবার বলছি ওইখানে দাওয়াত পাওয়া মানুষ একটা প্রিভিলেজ কিন্তু প্রশ্ন করাটা আমাদের রাইট কিন্তু ওইখানে আমরা যারা দাওয়াত পেয়ে যাই আমরা প্রশ্ন করি না কেন মাননীয় প্রধানমন্ত্রী একটা ভালো গুণ আছে উনি কোনো প্রশ্ন কিন্তু আনসার সারেন না অ্যাভয়েড করে না আমি এমন হোয়াইট হাউসেও দেখছি যে কখনও কখনও প্রেসিডেন্ট যে প্রশ্নের জবাব না দিতে চান ডিপ্লোম্যাটিক্যালি অন্যভাবে চলে যান কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা হচ্ছে এমন তার সামনে প্রশ্ন করলে উনি জবাব দেবেন আপনি সন্তুষ্ট হন বা না হন কিন্তু আমাদের প্রশ্নই আমরা করতে পারি না সেটা এক ধরনের বৈকল্যের দিক এখন আমরা যে আলোচনাগুলো করি প্রতিনিয়ত তার মধ্যে যা উঠে এসেছে ধরেন একটা ফিয়ার আছে সেলফ সেন্সারশিপ আছে বা এক্সিস্টিং কিছু আইন আছে এখন এগুলো থেকে এই এই চক্র থেকে বেরিয়ে আসার উপায় কি দুদকের চেয়ারম্যানের চমৎকার মুক্তি দিতেছে তিনি যে দুদক হচ্ছে একটা ব্যারেজ এই যে দুর্নীতির যে স্রোত এটাকে ঠেকানোর জন্যে কিন্তু আপনি দুর্নীতির উৎসমক যদি বন্ধ না করেন এই ব্যারেজ দিয়ে দুর্নীতি ঠেকাইতে পারবেন না আপনি আইলা হয় দক্ষিণাঞ্চলের বাদ ভেঙে যায় না তো কাজে এটা দেওয়া উৎসমুখ বন্ধ করতে হবে তো উৎসমুখ বন্ধ করার ক্ষেত্রে যেটা আমরা সাংবাদিকতার ভাষা বলি ইম্প্যাক্ট জার্নালিজম যে ঠিক আছে এই আইন আছে এই সমস্যা আছে তার মধ্যে আমি একটা রিপোর্ট লিখলে আমাকে ওই যে যেটা মতিভাই বললো রিপোর্ট লিখলে বৃহস্পতিবার ওয়ারেন্ট জারি হবে শুক্রবার সন্ধ্যাবেলা জেলখানা যাবে শুক্র শনিবার দিন জেলখানায় থাকতে হবে ছিল

ধরেন আজকে যারা দুর্নীতি করতেছে কালকে আওয়ামী লীগ ক্ষমতা না থাকলে কি বাংলাদেশ ফেরিস হয়ে যাবে এই লোকগুলি আজকে আওয়ামী লীগের লোককে হয়তো পাঁচ হাজার টাকা দেয় কালকে বিএনপির লোককে দেবে দশ হাজার টাকা আপনি এখান থেকে এইখান থেকে কিন্তু এই নেক্সাস থেকে আসতে পারবে না সেই ক্ষেত্রে যেটা আমরা বলি যে গণমাধ্যমই একমাত্র জায়গা যদি তারকে যে এরকম কাঙাল হরিনাথের মতো লোক লেখবে এবং যাদের জন্য লিখবে তাদের মধ্যে এই বোধত্ব এটা থাকতো এটা যদি হয় যে পত্রিকায় লিখলে পরে আমি কো কর মতো একে বাধ্য হবো বললো যে রিয়াক্ট করার লোক না সন্ত্রাসের কথা বললো খালি এখন তো এটা ভাষা সন্ত্রাস কালকে একটা গান শুনি যে ফাটায় ফেলছে সোশ্যাল মিডিয়া কি উরা ধুরা আমি বাংলা ভাষা উরা ধুরা শব্দ দেখি না পুরা ধরে কাজে আমি যাকে যেটা বলি এত কিছুর পরেও আমি আমার পুরানো কথা মতিবাই খুব ভালো করে জানে যে এর মধ্যেও বাংলাদেশের সাংবাদিকতা হচ্ছে একটা পুকুর ভর্তি কুমিরের মধ্যে সাতার কাটা কুমিরের লেজের মধ্যে পড়লেও বিপদ মুখের মধ্যে এই পড়লেও বিপদ এই কুমির কখনো সরকার কখন বিরোধী দল কখনো ভূস্বামী কখন পর্যন্ত কাজেই আপনাকে এর মধ্যেই সাঁতার কেটে সাংবাদিকতা করতে হবে যারা টিকে থাকতে পারবেন তারাই টিকে থাকবেন আর নাহলে কুমিরের পেটে ঢুকে